প্রিয় সম্মানিত নয়ন নয়নতারা মৎস্য হেসারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি ব্রিকেট মাছের পোনা নিয়ে দেখবেন আমরা এই ব্রিকেট মাছের পোনাগুলো দেখুন একটি ছোটো জালের ভিতরে রেখেছি যেহেতু ওই ছোটো পোনাগুলো বের হয়ে যাবে বড় পোনাগুলো এই জালে আটকে যাবে তারপর এই পোনাগুলো আমরা বিক্রয় করব। আর ছোটো পোনাটা যেটা বের হয়ে যাবে ওইটা যদি একটু বড় হয়ে যায় তারপর ওই পোনাটা বিক্রি করব। আর দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো প্রিয় ভিওয়ার্স এই ব্রিকেট মাছের পোনাগুলো আপনারা কিন্তু খোল কোড়া ভুসি এগুলো খাবার আপনারা প্রয়োগ করতে পারবেন এবং পাশাপাশি ফিট খাবারও আপনারা প্রয়োগ করতে পারবেন যে কোনো মাছের সাথেই কিন্তু আপনারা এই ব্রিকেট মাছের পোনাগুলো চাষ করতে পারেন আর এইগুলো খুব দ্রুত বড় হয় অল্প সময়ে মাছগুলো কিন্তু খুব বড় হয় দেখেন যারা পুরাতন চাষী তারাই হয়তো চিনবেন যে এই ব্রিকেট মাছের পোনাগুলো কতটুকু পরিমাণ বড় এবং এই পোনার ই কেমন তো যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসে পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা অবশ্যই আমাদের পোনার কোয়ালিটি এবং পোনার সাইজগুলো দেখবেন খেয়াল করে দেখুন এই পোনাগুলোকে আপনারা ভাসমান ফিট খাবার অথবা খোল করা ভুসি এই টাইপের খাবারগুলো আপনারা কিন্তু এই মাছগুলোকে দিতে পারবেন এবং যে কোনো মাছের সাথে আপনারা যদি এই পোনাগুলো চাষ করেন তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আর যারা কালচার করেন বড় বড় পাঙ্গাস তেলাপিয়া এইসব মাছের সাথে আপনারা এই ব্রিকেট মাছগুলো দিতে পারবেন একটা কারণ তাহলেও আপনার পুকুরের পানি অনেক খাবার দিতে দিতে সবুজ হয়ে যায় এবং খারাপ হয়ে যায় কিন্তু ওই মাছগুলো দিলে আপনার ওই পানির উপরের যে খাবারগুলো এই খাবারগুলো যদি আপনার চুষে খেয়ে ফেলবে যার জন্য আপনার পানি সুস্থ থাকবে এবং পানি ক্লিয়ার থাকবে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করবে